বৈশ্বিক প্রেক্ষাপটে প্রভাবশালী শক্তিগুলো চায় না ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ বন্ধ হোক। বন্ধুরা, আমেরিকা তো এটি চায় না। আমেরিকা চায় দীর্ঘমেয়াদে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধকে কাজে লাগিয়ে রাশিয়ার সামরিক ক্ষমতাকে খর্ব করা এবং একসময় রাশিয়ার ধ্বংস ডেকে আনা, অর্থাৎ নিজের কৌশলগত সিদ্ধান্তকে কার্যকর করার জন্য ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ দীর্ঘায়িত করার উপর জোর দিয়েছে আমেরিকা, আর সে লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছে। বন্ধুরা, সাম্প্রতিক সময়ে ন্যাটোর তরফ থেকে ঘোষণা করা হয়েছে, রাশিয়া যদি ন্যাটোর সরবরাহকৃত সমরাস্ত্রে আঘাত আনে তাহলে ন্যাটো এবং আমেরিকার মিত্ররা এই বিষয়টিকে খুব ভালোভাবে নেবে না, আর এই বিষয়টি উড়িয়ে দিয়েছে ভ্লাদিমির পুতিন। ভ্লাদিমির পুতিনের ব্যাপারে ন্যাটো এবং আমেরিকা একটি বিষয় খুব স্পষ্টভাবে জেনেছে, তা হচ্ছে অযথা ভয় দেখিয়ে তাকে আটকানো যায় না। ভয়ের বদলে ভয় এবং কাউন্টারের বদলে এনকাউন্টার, এটি ভ্লাদিমির পুতিন খুব ভালো করে জানেন। আমেরিকার গোয়ার্তুমির কারণে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে শান্তি আলোচনা শুরু হয়েছিল তুরস্কে, বর্তমানে সেটি বন্ধ হয়ে গেছে। বন্ধুরা, এই দীর্ঘমেয়াদী যুদ্ধের ফলাফল কী হবে? যদি আলোচনার মাধ্যমে কোনো সমাধানে না আসা যায় তাহলে অবশ্যই এর সমাধান হবে সামরিক টেবিলে, আর সামরিক সমাধান মানে যে কোনো এক পক্ষ জয়ী হবে আর অন্য পক্ষ পরাজিত হবে। বন্ধুরা, ভ্লাদিমির পুতিনের হাতে রয়েছে 6,500 মতো পারমাণবিক অস্ত্র। এই 6,500 পারমাণবিক অস্ত্র নিয়ে সে পরাজয়ের খাতায় নাম লেখাবে সেটি কি আপনাদের মনে হয়? আর ভ্লাদিমির পুতিন কি এমন জিনিস, যখন কোনো দেশে যুদ্ধ বা লড়াই চলে তখন পরিস্থিতি অনেকটাই বদলে যায়, দ্রুত গতিতে অর্থ শেষ হতে থাকে। গত 15 এপ্রিল যখন জার্মানির পক্ষ থেকে ঘোষণা আসে তারা ইউক্রেনকে অতিরিক্ত সামরিক সহায়তা হিসেবে 100 কোটি ইউরো দেবে, তখন অনেকেই কিছুটা অবাক হয়েছেন, কিন্তু যুদ্ধের ক্ষেত্রে এই অর্থ পানির মতো খরচ হয়ে যাবে। ইউক্রেনে যুদ্ধ ট্যাঙ্ক পাঠাতে জার্মানি ব্যর্থ হলেও বিপুল পরিমাণের সামরিক সহায়তার ঘোষণা তাদের বিরুদ্ধে সমালোচনা অনেকটাই কমিয়ে এনেছে। ইউক্রেনকে ভারী অস্ত্র দিয়ে সহায়তার যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল এটি তারই একটি অংশ। এর মাত্র 2 দিন আগেই $80 কোটি অতিরিক্ত সহায়তা ঘোষণা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সহায়তার অনুমোদন দেন। তিনি জানিয়েছিলেন যে ইউক্রেনের পূর্বে রাশিয়ার প্রত্যাশিত বৃহত্তর আক্রমণ মোকাবেলার জন্য তৈরি করা নতুন অস্ত্র এই সামরিক সহায়তার অন্তর্ভুক্ত থাকবে। নতুন সহায়তার আওতায় ইউক্রেনে দূরপাল্লার কামান, উপকূল প্রতিরক্ষা ড্রোন, ভারী সাজোয়াজান, ট্যাঙ্ক, হেলিকপ্টার ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র থেকে সামরিক সহায়তার কিছু চালান ইউক্রেনে আসতে শুরু করেছে। এদিকে ব্রিটেন সাজোয়া টহলযান জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে। অপরদিকে চেক প্রজাতন্ত্র পুরনো সোভিয়েত আমলের মোবাইল রকেট লঞ্চার সহ T-72 ট্যাঙ্ক সরবরাহ শুরু করেছে। ইউক্রেনকে একটি S-300 অ্যান্টি-এয়ারক্রাফট সিস্টেমও পাঠিয়েছে স্লোভাকিয়া। তারা জানিয়েছে ইউক্রেনকে MiG-29 যুদ্ধবিমানও সরবরাহ করা হবে। সোভিয়েত মডেলের এই যুদ্ধবিমান চালনায় ইউক্রেনীয় পাইলটরা বেশ দক্ষ। মার্চের শুরুতে আমেরিকা পোল্যান্ড থেকে MiG-29 সরবরাহের প্রস্তাব গ্রহণ করেছিল। তখন আশঙ্কা দেখা দিয়েছিল যে ইউক্রেনকে সহায়তার জন্য রাশিয়াকে প্রতিশোধ গ্রহণে উস্কো দেওয়া হচ্ছে এবং এভাবেই হয়তো রুশ ইউক্রেন যুদ্ধে জড়িয়ে যেতে পারে ন্যাটো। যদি ন্যাটোর দাবি ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেয়া মানে এই নয় যে তারা রাশিয়ার সঙ্গে যুদ্ধ জড়িয়ে পড়ছে, কিন্তু মিস্টার ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন যে এই যুদ্ধকালীন সময়ে যে সকল দেশ ইউক্রেনকে সামরিক সহায়তা দিবে তাদেরকেও শত্রু বলে গণ্য করা হবে এবং সামরিক সহায়তার সেই সকল চালানেও বিধ্বংসী হামলা পরিচালনা করা হবে। এই বিধ্বংসী হামলা পরিচালনা করার সময় যদি ন্যাটো অথবা আমেরিকান কোনো সৈন্য নিহত অথবা আহত হয় তাহলে তার পরিণতি মোটামুটি ভয়াবহ হতে পারে, আর এই কারণেই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বিশ্বের প্রভাবশালী শক্তিগুলো। আর এই ধরনের পরিস্থিতি যদি ইউক্রেনে সৃষ্টি হয় তাহলে ইউক্রেন টোটালি পারমাণবিক হামলার হুমকির মুখে পড়তে পারে। বন্ধুরা, তখন হবে ইউক্রেন মোটামুটি রাশিয়া এবং ইউক্রেনের মতো যুদ্ধের কোনো ক্ষেত্র নয়, তখন ইউক্রেন হবে ন্যাটো এবং রাশিয়ার মধ্যে যুদ্ধের একটি নতুন ক্ষেত্র। আর এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হওয়ার সাথে সাথেই রাশিয়া সর্বপ্রথম আঘাত আনবে পূর্ব ইউরোপের যে সকল দেশগুলোতে ন্যাটো অথবা আমেরিকান সৈন্য মোতায়েন রয়েছে। বন্ধুরা, প্রথমেই রাশিয়া চেষ্টা করবে সেই ঘাঁটিগুলোকে নিশ্চিহ্ন করে দিতে, ভাড়াটে সৈন্য এনে পূর্ব ইউরোপের এই সকল দেশগুলো নিজেদের নিরাপত্তা ব্যবস্থাকে যে শক্তিশালী করার চেষ্টা করছে। রাশিয়া যদি দুর্ধর্ষ গতিতে হামলা পরিচালনা করে তাহলে প্রাথমিক আঘাতেই এই দেশগুলো তার সামরিক সক্ষমতা হারাবে প্রায় 50-80% মধ্যে।
বন্ধুরা রাশিয়া হয়তো চেষ্টা করবে এই আঘাতের মাধ্যমে যে প্রত্যাঘাত আসবে সেগুলোকে ঠেকিয়ে পুনরায় আঘাত করার জন্য। বন্ধুরা এটি বৃহত্তর বা বড় ধরনের একটি ন্যাটো এবং রাশিয়ার কোলিশন সৃষ্টি করতে পারে, যেটি টোটালি ইউরোপ এবং রাশিয়াকে অনিরাপদ করে ফেলবে, আর তা থেকে টোটালি আমেরিকাও নিরাপদ থাকবে না। আমেরিকা যত দূরেই অবস্থান করুক না কেন, রাশিয়ার হাতে রয়েছে কৌশলগত মারাত্মক সব দূরপাল্লার ব্যালিস্টিক এবং হাইপারসনিক মিসাইল, যেগুলোকে পৃথিবীর কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আটকানো সম্ভব নয়। সুতরাং বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তিনি যে দিন গুনছেন শুধুমাত্র ইউক্রেন যুদ্ধ দিয়ে রাশিয়াকে শায়েস্তা করবেন, তিনি হয়তো বোকার স্বর্গে বাস করছেন। বন্ধুরা আমেরিকানরা যে কোনো যুদ্ধ শুরুর পূর্বে তাদের লাভ লসের হিসাবটি খুব ভালো করে করে। তবে আপনাদের কাছে একটা বিষয় এখানে স্পষ্ট করে দিতে চাই, বিগত সময়ে আমেরিকা যে যুদ্ধগুলো করেছে সেগুলো তাদের ছিল লস প্রজেক্ট। শুধুমাত্র এই ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধটি সরাসরি না করেও লাভের খাতা তাদের ভারী হচ্ছে। সুতরাং এই লাভের খাতা যে যুদ্ধ দিচ্ছে সেই যুদ্ধটি দ্রুত শেষ হয়ে গেলে তাদের লাভের খাতা বেশি দূর লম্বা হবে না। সুতরাং এখানে যে সকল অনুদান ভিত্তিক সমরাস্ত্রের কথা বলা হচ্ছে, ইউরোপ এবং আমেরিকা থেকে কোটি কোটি বা শত কোটি ডলারের যে সকল সমরাস্ত্রের অ্যালটমেন্ট করা হচ্ছে ইউক্রেনের জন্য, সে সকল সমরাস্ত্র ম্যাক্সিমামই আসছে বিভিন্ন আমেরিকান কোম্পানি থেকে। বন্ধুরা ইউরোপ অথবা আমেরিকা যেই অর্থ বরাদ্দ করুক না কেন ইউক্রেনের জন্য, সেই অর্থটি ঘুরে ফিরে আবার আমেরিকায় পৌঁছবে। এ কারণে আমেরিকার প্রধান উদ্দেশ্য হল ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলমান যে কোনো শান্তি আলোচনাকে অঙ্কুরেই ভণ্ডুল করে দেওয়া। আর এখনও পর্যন্ত ইউক্রেনের জনগণ এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে কাঁচকলা দেখিয়ে আমেরিকা খুব ভালোভাবে সফল এই ধরনের আলোচনাকে ভণ্ডুল করে দেওয়ার জন্য। বন্ধুরা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কি বুঝেছেন আর কি বুঝেন নাই, সেটি তিনি নিজে বুঝেছেন কিনা সেটি নিয়ে আমি যথেষ্ট সন্দিহান। কারণ আপনি যদি সেদে সেদে নিজে জায়গা মতো বাস এবং হাতে হেরিকেন নিতে চান তাহলে আপনাকে কে বাঁচাবে? বন্ধুরা হয়তো নিজের স্বার্থের কারণে আমেরিকা তাকে এইভাবে পরিচালিত করছে। আর এই মুহূর্তে মিস্টার জেলেনস্কির অন্য কোনো দেশের কথা শুনে রাশিয়ার সাথে শান্তি আলোচনায় বসার কোনো সক্ষমতাই নেই। কারণ পিছন থেকে যে কলকাঠিটি নাড়া হচ্ছে টোটালি ন্যাটো বা তাদের মিত্র অথবা আমেরিকা। অবশ্য ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ এই ব্যাপারটি চাচ্ছে না, তারা চাচ্ছে দ্রুতই যুদ্ধটি বন্ধ হয়ে যাক। তবে পিছন থেকে যে কলকাঠি নাড়া হচ্ছে তার পিছনে রয়েছে টোটালি আমেরিকা, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। মিস্টার ভলোদিমির জেলেনস্কি শুধু পুতুল নাচের পুতুলের মতো নেচে যাচ্ছেন, আর সেই পুতুল নাচের সুতাগুলো কার হাতে রয়েছে আপনারা বুঝতেই পারছেন। বন্ধুরা এটি নিয়ে খুব একটা লাভ হবে না মিস্টার ভলোদিমির জেলেনস্কি এবং ইউক্রেনের জনগণের, কারণ সেখানে একটি যুদ্ধের হাব হতে যাচ্ছে একান্তই আমেরিকার প্রচেষ্টায়। বন্ধুরা এই ধরনের পদক্ষেপ ইউক্রেনের মাটিতে যদি রাশিয়া এবং ন্যাটোর মধ্যে বৃহত্তর একটি সংঘর্ষের সূচনা করে তাহলে ইউক্রেনই হয়ে উঠবে মিস্টার ভ্লাদিমির পুতিন নামক এই রাশিয়ান ভাল্লুকের প্রথম টার্গেট। আর সেই টার্গেট তিনি কিভাবে ঘায়েল করেন সেটি হলো দেখার বিষয়। তখন আর প্রচলিত অস্ত্রনির্ভর যুদ্ধ হবে কিনা সেটিও দেখার বিষয়। তবে কোনো কারণে যদি পুতিন এখানে স্বল্প ক্ষমতার কোনো পারমাণবিক সমরাস্ত্রের ব্যবহারের সিদ্ধান্ত নিয়ে ফেলেন, সেটি বড় ধরনের একটি পারমাণবিক যুদ্ধের বা সংঘর্ষের সূত্রপাত করতে পারে। বন্ধুরা কোন পর্যন্ত ন্যাটো পুতিনের ওপর সরাসরি পারমাণবিক হামলা পরিচালনা করবে না? যদি পুতিন মহোদয় ইউক্রেনকে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য সেখানে পারমাণবিক হামলা চালিয়েই ফেলেন, তাহলে এর কাউন্টার হিসেবে ন্যাটো কি রাশিয়ার উপর পারমাণবিক হামলা চালাবে? আর এমনই যদি হয়ে যায় তাহলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা তার অনন্য যারা থাকবে তাদেরকে অবশ্যই একটি কমান্ড দিয়ে রাখা হবে, সমুদ্রভিত্তিক যে সকল পারমাণবিক সমরাস্ত্র মোতায়েন রয়েছে রাশিয়ার পৃথিবীর যে কোনো অবস্থানে আঘাত আনতে সক্ষম, আর সেই সকল পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলোকে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিরোধ করা সম্ভব নয়। বন্ধুরা তাহলে কি সমগ্র পৃথিবী ধ্বংসের খেলায় মাতবে? অর্থাৎ ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্ব বড় ধরনের এক পারমাণবিক হামলার সম্মুখীন হওয়ার শঙ্কায় রয়েছে, আর এই শঙ্কা ন্যাটো সহ তার সহযোগী দেশগুলোকে নিশ্চিহ্ন করে দিতে পারে পৃথিবীর বুক থেকে, বন্ধুরা তার সাথে রাশিয়াকেও। আর এই সব বিষয়গুলো নির্ভর করছে আমেরিকার উপরে বা আমেরিকার প্রেসিডেন্টের সিদ্ধান্তের উপরে। তারা কোন নির্দিষ্ট রেড লাইন পর্যন্ত এই মারাত্মক জেদি ঘাটতাড়া ভ্লাদিমির পুতিনকে খোঁচাখুচি করবে? বন্ধুরা বেশি খোঁচাখুচি করলে সামগ্রিক পরিস্থিতি সেদিকেই যাওয়ার বড় ধরনের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা রাশিয়ার সমুদ্রভিত্তিক পারমাণবিক সমরাস্ত্রের একটি ডিটেলস ভিডিও আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করব। আর এই ধরনের ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান তাহলে মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিতে পারেন। বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি আপনারা আমাদের ফেসবুক পেজে দেখতে চান
এবং ভবিষ্যতে দারুণ দারুণ কিছু ইউনিক ভিডিও যেগুলো শুধু আমাদের পেজেই আপলোড করা হবে সেগুলোর সাথে সম্পর্কযুক্ত থাকতে চাইলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ দা মহিউদ্দিন ডিফেন্সের লিংকটি দেওয়া আছে, সেখানে গিয়ে আমাদের পেজটি ফলো করতে পারেন। বন্ধুরা, দিন শেষে একটি কথা বলা যায় অবশ্যই, সেটি হচ্ছে রাশিয়া এই যুদ্ধে হারবে না, তারা হার মানবে না। তারা যতই ক্ষতিগ্রস্ত হোক না কেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই হারের মন মানসিকতা নিয়ে জন্মগ্রহণ করেননি। বন্ধুরা, এর পরিবর্তে প্রতিশোধ নেওয়ার জন্য তারা ইউক্রেনের বিরুদ্ধে যে কোনো ধরনের মারণ বিধ্বংসী হামলা পরিচালনা করতে পারে, যেটি সামগ্রিকভাবে ন্যাটো এবং রাশিয়ার মধ্যে উত্তেজনা বৃদ্ধি করবে ভবিষ্যতে। ধারণা করা হয় কৃষ্ণ সাগরে রাশিয়ার এস্টেট অফ দি আর্ট এবং তাদের গর্বের প্রতীক মস্কোবা ক্রুজার জাহাজটিকে ডুবিয়ে দেওয়ার ক্ষেত্রে আমেরিকার হাত রয়েছে। শুধুমাত্র এই কারণেই কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের উপরে প্রচণ্ড রকমের হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এটি হচ্ছে মস্কোবা ডুবির চরম প্রতিশোধ। এই প্রতিশোধ এখন কতদিন পর্যন্ত চলে আর পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে বাঁচানোর জন্য কী ধরনের সমরাস্ত্র প্রদান করে, তারপরে নির্ভর করছে যুদ্ধের ভবিষ্যৎ। বন্ধুরা, এখন দেখা যাক যুদ্ধটি কি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে নাকি ন্যাটো এবং রাশিয়ার মধ্যে যুদ্ধটি ছড়িয়ে পড়ে। যদি ন্যাটো এবং রাশিয়ার মধ্যে যুদ্ধটি ছড়িয়ে পড়ে, তাহলে দূর থেকে বসে আমেরিকা ডলার বা টাকা গুনবে আর ইউরোপ গুনবে বাস এবং হারিকেন। বন্ধুরা, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ যদি ন্যাটো এবং রাশিয়ার যুদ্ধে পরিণত হয়, তাহলে ইউরোপের জন্য চরম রকমের খারাপই রয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ রাশিয়ার প্রথম টার্গেটই হবে ইউরোপীয় দেশগুলো এবং তাদের অর্থনীতি। তাহলে সামগ্রিক ইউরোপীয় অর্থনীতি এমন বিপর্যয়ের সম্মুখীন হবে, তারা আবার পূর্বের আফ্রিকা পর্যায়ে ফিরে যাবে। বন্ধুরা, ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে আশা করছি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।